আজকের গন্তব্য চাঁদিপুরের সমুদ্র সৈকত, সে যে এক সমুদ্র হারিয়ে যাওয়ার গল্পের দেশে। সকালবেলা শালিমারে পৌঁছে গেলাম, সেখান থেকে ট্রেন ধরে বালাসোর, আর বালাসোর পৌঁছে একটা অটো নিলাম। যে অটো প্রায় 350 টাকা চাইছিল, কিন্তু আমরা 300 টাকা দিয়েছি দর করে। অটো করে পৌঁছে গেলাম রিসর্টে। রিসর্টের নাম লাকি বিচ রিসর্ট। প্রসঙ্গত বলে রাখি, ওড়িশা গভর্নমেন্টের সরাসরি পরিচালিত পান্থশালার ঠিক পেছনেই এই লাকি বিচ রিসর্টটি অবস্থিত। চাঁদিপুর সি বিচ যদি উপভোগ করতে হয় তাহলে পান্থশালা বাদ দিয়ে এই লাকি বিচ রিসর্টই একমাত্র ঠিকানা। রুমে ব্যাগপত্র রেখে চলেছি সি বিচের দিকে, কারণ আমরা সবাই জানি চাঁদিপুরে সমুদ্র দিনে মাত্র দুবারই দেখা করতে আসে, আর বাকি সময় 5 থেকে 6 কিলোমিটার পিছিয়ে যায় এই সমুদ্র। নমস্কার বন্ধুরা, আমি সৃজা, তোমরা দেখছো বং ট্রাভেলার। আজকে হোলি এবং আজকে আমরা চলে এসেছি চাঁদিপুরে। চাঁদিপুরের সৌন্দর্য সম্পর্কে তো আমরা সবাই জানি, সমুদ্র অনেক দূরে চলে যায়, দিনে দুবার আসে, কেমন তার সৌন্দর্য, কি দেখলাম এসে আমরা, হোটেল ভাড়া কীরকম, কোথায় আছি, আর কি অপূর্ব লাগে রাত্রেবেলা, সব দেখাবো আজকে ভিডিওতে। দেখতে থাকো, সাথে থাকো, ধন্যবাদ। চাঁদিপুর ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার একটি সমুদ্র তট। এটি বঙ্গোপসাগরের কাছে ও বালেশ্বর রেল স্টেশন থেকে প্রায় 16 কিমি দূরে। এই সমুদ্রতটের একটি বিশেষত্ব হল ভাটার টানে জল প্রায় 5 কিমি দূরে চলে যায়, তাই ভেসে উঠেছে নানান জীববৈচিত্র্য। ইনি আমার নিরীহ হাজব্যান্ড, যাকে নিয়ে আমি পৌঁছে গেছি চাঁদিপুরের সমুদ্রতটে। আমরা জানি যে চাঁদিপুরে শুধুমাত্র সমুদ্র পিছিয়ে যায় এই একটা সৌন্দর্যই রয়েছে, কিন্তু না, আছে আরো সারপ্রাইজ। এই মুহূর্তে চাঁদিপুরের একদম সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে মজার ব্যাপার হলো সমুদ্র অনেক দূরে চলে যায়, এখন জোয়ার, আর এরপরে ভাটা হবে, তখন দেখাবো যে সমুদ্র কোথায় চলে যায়। তুই চাঁদিপুর এসে থাকো প্লিজ, এরকম জোয়ার ভাটা এনজয় করতেই হবে। আর সব থেকে ভালো পূর্ণিমার সময় এলে, এখন আজকে পূর্ণিমা, রাতে দেখো কি অপূর্ব লাগে চাঁদের আলোর সাথে এই জল, জলের কম্বিনেশন। চলো দেখা যাক। সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে পরিচয় হয়ে গেল কাঁকড়া, বক, শামুক, কুলি ব্যাং, নানান জীববৈচিত্র্যের সাথে। দেখাবো সব কিছু আস্তে আস্তে। প্রথমেই পরিচয় করাই চাঁদিপুরের রাম লক্ষণের সাথে। এনাদের স্থানীয়রা রাম লক্ষণ বলে, এক অদ্ভুত ধরনের জীব, বড় একটা বর্ম আর বড় একটা লেজ, একে অপরের সাথে এমনভাবেই লেগে থাকে তারা। আরও বেশ খানিকটা এগোতে এমন পাথর চোখে পড়ল, পাথর কেটে কেটে জল বয়ে আসছে, এমন দৃশ্যকে সাথে নিয়ে আরও সামনে এগোতে থাকলাম। এখনও জোয়ার রয়েছে, তবে ভাটার টান শুরু হবে একটু পরেই। সমুদ্রের পাড়ে আমরা যে ঝাউবন দেখতে পাই, এই যে সেই ঝাউবন, এই ঝাউবনকে স্থানীয়রা কষাগড় বলে, বলে এই গাছগুলোর নাম নাকি কষা। চাঁদিপুরের বীচ শুধু শেষ নয়, এদিক কিছুক্ষণ হেঁটে হেঁটে আসা যায়, তাহলে ওই দিকে একটা বীচ দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি অতটা দূরে নয়, এখানে কাছেই, ছবিতে হয়তো কম কম দেখছো। তা আমরা চাঁদিপুরের বীচ থেকে হেঁটে হেঁটে এখন ওই বীচটায় যাব, দেখি যেতে পারি কিনা, চলো। ধীরে ধীরে ওই যে একটা বীচ ভেসে উঠছে, ওটা নাকি বাগদা বীচ। চাঁদিপুরের বীচ যেখানে শেষ, সেখান থেকে সমুদ্র পেরিয়েই যাওয়া যায় এই নতুন ভার্জিন বাগদা বীচটিতে। কিন্তু আমরা সেই রিক্স নেইনি অবশ্যই, কারণ জল কতটা ছিল, কতটা আছে কিছুই বোঝা যাচ্ছিল না।
চাঁদিপুরের পাথর, বালি, ঝাউবনের সৌন্দর্য দেখতে দেখতে কেটে যাবে বেশ খানিকটা সময়। সকালে উঠে মর্নিং ওয়াকের অজুহাতে না হয় সম্পূর্ণ বিচটা একবার ঘুরে দেখো। এই দিকটা একদম নিরিবিলি, এই যে পাথরগুলো পড়ে আছে, এই জায়গাটা নাকি ভবিষ্যতে জেটি তৈরি হবে। আর এই পাথর ধরে এগিয়ে গেলেই বললাম গাড়ি পড়ে। বললাম গাড়ি জায়গাটা হলো চাঁদিপুরের মাছের ফেরি, একজন লোকাল মানুষই বললেন সে কথা। আমরা যেতে পারলাম না ওই বিচটাতে, কারণ এই মাঝখানে যে জায়গাটা, এখানে যথেষ্ট ভালোই জল আছে। তার থেকেও বড় ব্যাপার, এখানে কোথায় কোথায় পাথর রয়েছে বোঝা যাচ্ছে না, এবং চোরাবালি আছে। তো একদম সেফ নয় রিস্ক ব্যাপারটা, বাট এই অবধি এসে ভালো লাগছে। কুকুরগুলো এখানে কি করে এলো, কারণ এই বালি জায়গার বিচটা পুরো কানেক্টেড উইথ রোড ওইদিকে, আর ওইখানে তো চর জমে জমে ঘাসপালা, মানে ঘাস পাতা হয়ে গেছে। বাট সত্যি কথা বলতে ভালো লাগবে, চাঁদিপুর এলে অবশ্যই বিচে হেঁটে হেঁটে এই জায়গাটা অবধি আসবে। এখানে বসে বসে নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে অপূর্ব লাগে। পাথরে বসে বসেই পরিচয় হয়ে গেল এই কুলি ব্যাঙের সাথে। এরা মাছ এবং ব্যাঙের সংমিশ্রণ, অ্যাশ কালারের দেখতে, চোখগুলো যেন বেরিয়ে আসে বাইরের দিকে, ফুসফুসটা ফুলিয়ে রাখে, জলের কাছেই থাকে, ডাঙায় বসে থাকে, একটা পাথর থেকে দৌড়ে 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 আর একটা পাথরে যায়। চাঁদিপুরে এই কুলি ব্যাঙের প্রাচুর্য প্রচুর। বেশ খানিকক্ষণ এক দৃষ্টি বসে এদের যাতায়াত দেখতে ভালোই লাগবে। এক গুচ্ছ কুলি ব্যাঙ একবার এদিকে আসে, একবার ওদিকে যায়। প্রথমে তো মাছ ভেবে ভুল হবে। নিরিবিলিতে বেশ অনেকটা সময় কাটল। ধীরে ধীরে ভাটার টান শুরু হয়েছে। এবার রিসর্টে ফেরা যাক। ভাটার সময় সমুদ্র এত দূরে পিছিয়ে যায় আর এত তাড়াতাড়ি পিছিয়ে যায়, যেন দেখলে মনে হবে তোমার সাথে সমুদ্র লুকোচুরি খেলছে। এই যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি, এই সমস্ত জায়গাটাই কিছুক্ষণ আগেই জলের নিচে ছিল। নতুন একটা বিচ, হারিয়ে যাওয়া সমুদ্রের সাথে পাল্লা দিয়ে পথ চলা, আর তার সাথে এমন সূর্যের আলোর লুকোচুরি খেলা। এক দৃষ্টি তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লেগে যাবে। সমুদ্রের পাড় থেকে নুড়ি ঝিনুক কুড়ানোর অভ্যেস আমাদের সবার আছে, কিন্তু সমুদ্রের সাথে তাকে হারিয়ে ফেলার গল্প আমাদের কজনের কাছে আছে? সাথে কুলি ব্যাং, রামলক্ষণ, বক পাখি, ঝাউবন। হাঁটতে হাঁটতে প্রায় সবকটাই মরা ঝিনুকই চোখে পড়ছিল। তারপর হঠাৎ একজন চলমান শঙ্খর সাথে দেখা হয়ে গেল। অনেকটা জুম করার জন্য হয়তো ফেটে গেছে ছবিটা, কারণ কাছে গেলেই ও হাঁটা চলা থামিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ে। ভারী সুন্দর দেখতে। এই যে পায়ের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেছে। ওকে ওর মতো থাকতে দিয়ে আমরা সামনে এগিয়ে চললাম রিসর্টের দিকে, কারণ অনেকটা পথ যেতে হবে। কতটা হেঁটেছি বলে বোঝাতে পারবো না। সমুদ্র এত তাড়াতাড়ি পিছিয়ে যাচ্ছে, যেন লুকোচুরি খেলছে। পাখিরা পাল্লা দিয়ে মাছ ধরছে। মাছের থেকে বেশি এই কুলি ব্যাংরাই চোখে পড়বে। যত এগোচ্ছি সমুদ্রের নিচে এমন চড়া ভেসে উঠছে। কোথাও সবুজ, কোথাও যেন ছোট নদী, সব কিছু নিয়ে একটা নরম কাহিনী চাঁদিপুরের। আমরা বেসিক্যালি এখন সমুদ্রের ভেতর দিয়ে হাঁটছি, কারণ সমুদ্র অনেক দূরে চলে গেছে। ওই যে
অনেক দূরে চলে গেছে, আর একটু আগে তো ওই অবধি, মানে যেখানে যতদূর কালো দেখা যাচ্ছে ওই অবধি জল ছিল। এটা কিন্তু ভারী মজার সমুদ্র ফিরে আসার গল্প। দিনে মাত্র দুবারই সে দেখা করতে আসে, আর যখন আসে ভুবন ভরিয়ে দিয়ে আসে। আমরা সবাই পুরী, দীঘা, মন্দারমণি দেখেছি, সব সময় সমুদ্রকে সেখানে কাছে পেয়েছি, কিন্তু চাঁদিপুরে যাওয়া আসার গল্প চলতে থাকে। ধীরে ধীরে বেলা পড়তে থাকে আর অন্ধকার নেমে আসে। অন্ধকারে চাঁদিপুরের যেন সাজো সাজো রব, জলে কেউ সোনালির রং গুলে দিয়েছে মনে হবে। পূর্ণিমার দিন এমন দৃশ্য চোখে পড়ে। যদি চাঁদিপুরে আসো, বলবো এমন পূর্ণিমার দিনই এসো, অন্ধকার নামলেই এক অন্য রূপকথা ফুটে ওঠে। চাঁদের আলোর সাথে ধীরে ধীরে এগিয়ে আসে সমুদ্রের জল, মনে হবে কালো রঙের পিচবোর্ডে কেউ সোনালি রং দিয়ে ছবি এঁকেই চলেছে। কি যে মায়ায় জড়াবে এখানে প্রকৃতি, তা তুমি না এলে উপলব্ধি করতে পারবে না। এই ছিল আমার চাঁদিপুরে ঘোরার কাহিনী। তাহলে চলো, চট করে যে রুমটায় ছিলাম সেটা কেমন একবার দেখিয়ে দেওয়া যাক। রুম নম্বর 103 ছিলাম আমরা। ছোটোখাটো, ভালোই। ভেতরে রয়েছে একটা খাট, ছোট একটা টেবিল, কোনো আলমারি কিন্তু নেই, ফ্যান, একটা পেন্টিং। বাথরুমে রয়েছে কোমোড, শাওয়ার, বেসিন, এভরিথিং। বালতির বদলে একটা গামলা আর মগ দিয়েছিল। তবে একটাই কথা বলবো যে খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন নয় এই রিসর্টটি। তবে জায়গাটা বেশ বড়সড়, সবুজ দিয়ে ঘেরা, সামনে সমুদ্র, এটাই পাওনা। এছাড়াও মানুষজনের ব্যবহার ভালো, হসপিটালিটি ভালো, যা যা দরকার সব কিছুই তোমাদের প্রোভাইড করবে। সেই সব দিক থেকে লাকি বিচ রিসর্ট আমার খুবই ভালো লেগেছে। একটা ছোটোখাটো বাজারও বসে সমুদ্রের পাড়ে, সেখানে নানান জিনিসপত্র পাওয়া যায়, ব্যাগের দোকান, ফাস্টফুডের দোকান, এছাড়াও মাছের দোকান, ফুচকা, পান, চা, কফি সব কিছুই পাওয়া যাবে। যদি টুকটাক কেনাকেটি করতে ইচ্ছা করে তাহলে এই বাজারটা কিন্তু খারাপ না। দেখতে দেখতে রাত কেটে ভোর হয়ে গেল। বেড়াতে গেলে সময় বড্ড তাড়াতাড়ি এগিয়ে চলে, মনে হয় যেন এই তো এসেছিলাম, এখনই ফিরতে হবে। আবার বালাসুর থেকে ট্রেনে ঘুরে শালিমার। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, পরিবার বন্ধুদের সাথে ভাগ করে নিও চাঁদিপুরের গল্প, আর যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো। যেতে যেতে বেশ কিছু ছবি রেখে গেলাম, দেখো হয়তো ভালো লাগবে। আর তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ডেসক্রিপশন বক্সে লাকি বিচ রিসর্টের সমস্ত ডিটেলস রেখে গেলাম, আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে গেলাম। জুড়ে যাও আমার সাথে, আগামী সমস্ত যাত্রা হোক একসাথে। আজকে আসি